চাওক ইউ ডি এফে গোটেই 15টা ভোট যদি আমাক দিয়ে তেনেহ'লে আমি তেওঁলোকক চেলুট জনাম। কিন্তু ভোট গ্রহণ আরম্ভ হয়েছে কেতিয়া? 9 বজাৰ পৰা 8 বজাৰ পৰা ইয়াতে কেন্ডিডেট, কাউন্টিং এজেন্ট, পুলিং এজেন্ট থাকিব লাগে। ইউ ডি এফে 11টা, এতিয়া 11টা মোৰ ঘড়ীত 11:29 হয়তো ইফাল ইফাল 1-2 মিনিট হ'ব পাৰে। অর্থাৎ 11:20 ইউ ডি এফে প্রবেশ করেছে, ভোট আরম্ভ হয়েছে 9টা বজাত। গতি কোনো এজন কেন্ডিডেটর প্রতি দরদ থাকিলে, কোনো এজন কেন্ডিডেটর প্রতি শ্রদ্ধা থাকিলে, কোনো এজন কেন্ডিডেটক জয়যুক্ত করা বলে যদি কোনো এজন ভোটারে ভাবে, তেনহলে হে এজেন্ট ভোট ভোট গ্রহণের সময়ের আগতাই উপস্থিত হব লাগে। গতি আজি ইউ ডি এফে 9টার আগত আহিব লাগে, তেওঁলোকে 11:20 কিয় আহিলে? তেওঁলোকৰ এজেন্ট তাত বহা নাই, খালি হৈ আছে। গতি এই কথাবিলাকে কি ইঙ্গিত বহন করে নিশ্চিতভাবে রাইজে বিচার করিব। কিন্তু এতিয়াও কৈছো যদি 15টা ভোট তেওঁলোকে দিয়ে তেওঁলোকক সেলুট জনাম। একেবারে কৈছো যে তাতে প্রিসাইডিং অফিসারে বারে বারে ইউ ডি এফর এজেন্ট কোড বিচারি আছে, ইউ ডি এফর এজেন্ট কোড বিচারি আছে। তেওঁলোকৰ এজেন্ট নাই, ইউ ডি এফর এজন মানুহ নাই। গতি তারপর আপনাদের বিচার করক। আপনাদের তো সংবাদকর্মী, সাংবাদিক বন্ধু, আপনাদের জানে সকলমত আপনাদের সচেতন হয়ে থাকে। এজন সচেতন নাগরিক হিসাবে ভোট গ্রহণ 9টা বজাত হয়েছে, 11:20 সময় ইলেকশন এজেন্টও এটা সোমাইছে। গতি আপনাদের তার বিচার করক, রাইজে বিচার করক। চক ইউ ডি এফে গোটেই 15টা ভোট যদি আমাক দিয়ে তেনহলে আমি তেওঁলোকক সেলুট জনাম। কিন্তু ভোট গ্রহণ আরম্ভ হয়েছে কেতিয়া? 9 বজাৰ পৰা 8 বজাৰ পৰা ইয়াতে কেন্ডিডেট, কাউন্টিং এজেন্ট, পুলিং এজেন্ট থাকিব লাগে। ইউ ডি এফে 11টা, এতিয়া 11টা মোৰ ঘড়ীত 11:29 হয়তো ইফাল ইফাল 1-2 মিনিট হ'ব পাৰে। অর্থাৎ 11:20 ইউ ডি এফে প্রবেশ করেছে, ভোট আরম্ভ হয়েছে 9টা বজাত। গতি কোনো এজন কেন্ডিডেটর প্রতি দরদ থাকিলে, কোনো এজন কেন্ডিডেটর প্রতি শ্রদ্ধা থাকিলে, কোনো এজন কেন্ডিডেটক জয়যুক্ত করা বলে যদি কোনো এজন ভোটারে ভাবে, তেনহলে হে এজেন্ট ভোট ভোট গ্রহণের সময়ের আগতাই উপস্থিত হব লাগে। গতি আজি ইউ ডি এফে 9টার আগত আহিব লাগে, তেওঁলোকে 11:20 কিয় আহিলে? তেওঁলোকৰ এজেন্ট তাত বহা নাই, খালি হৈ আছে। গতি এই কথাবিলাকে কি ইঙ্গিত বহন করে নিশ্চিতভাবে রাইজে বিচার করিব। কিন্তু এতিয়াও কৈছো যদি 15টা ভোট তেওঁলোকে দিয়ে তেওঁলোকক সেলুট জনাম। একেবারে কৈছো যে তাতে প্রিসাইডিং অফিসারে বারে বারে ইউ ডি এফর এজেন্ট কোড বিচারি আছে, ইউ ডি এফর এজেন্ট কোড বিচারি আছে। তেওঁলোকৰ এজেন্ট নাই, ইউ ডি এফর এজন মানুহ নাই। গতি তারপর আপনাদের বিচার করক। আপনাদের তো সংবাদকর্মী, সাংবাদিক বন্ধু, আপনাদের জানে সকলমত আপনাদের সচেতন হয়ে থাকে। এজন সচেতন নাগরিক হিসাবে ভোট গ্রহণ 9টা বজাত হয়েছে, 11:20 সময় ইলেকশন এজেন্টও এটা সোমাইছে। গতি আপনাদের তার বিচার করক, রাইজে বিচার করক। চক ইউ ডি এফে গোটেই 15টা ভোট যদি আমাক দিয়ে তেনহলে আমি তেওঁলোকক সেলুট জনাম। কিন্তু ভোট গ্রহণ আরম্ভ হয়েছে কেতিয়া? 9 বজাৰ পৰা 8 বজাৰ পৰা ইয়াতে কেন্ডিডেট, কাউন্টিং এজেন্ট, পুলিং এজেন্ট থাকিব লাগে। ইউ ডি এফে 11টা, এতিয়া 11টা মোৰ ঘড়ীত 11:29 হয়তো ইফাল ইফাল 1-2 মিনিট হ'ব পাৰে। অর্থাৎ 11:20 ইউ ডি এফে প্রবেশ করেছে, ভোট আরম্ভ হয়েছে 9টা বজাত। গতি কোনো এজন কেন্ডিডেটর প্রতি দরদ থাকিলে, কোনো এজন কেন্ডিডেটর প্রতি শ্রদ্ধা থাকিলে, কোনো এজন কেন্ডিডেটক জয়যুক্ত করা বলে যদি কোনো এজন ভোটারে ভাবে, তেনহলে হে এজেন্ট ভোট ভোট গ্রহণের সময়ের আগতাই উপস্থিত হব লাগে। গতি আজি ইউ ডি এফে 9টার আগত আহিব লাগে, তেওঁলোকে 11:20 কিয় আহিলে? তেওঁলোকৰ এজেন্ট তাত বহা নাই, খালি হৈ আছে। গতি এই কথাবিলাকে কি ইঙ্গিত বহন করে নিশ্চিতভাবে রাইজে বিচার করিব। কিন্তু এতিয়াও কৈছো যদি 15টা ভোট তেওঁলোকে দিয়ে তেওঁলোকক সেলুট জনাম। একেবারে কৈছো যে তাতে প্রিসাইডিং অফিসারে বারে বারে ইউ ডি এফর এজেন্ট কোড বিচারি আছে, ইউ ডি এফর এজেন্ট কোড বিচারি আছে। তেওঁলোকৰ এজেন্ট নাই, ইউ ডি এফর এজন মানুহ নাই। গতি তারপর আপনাদের বিচার করক। আপনাদের তো সংবাদকর্মী, সাংবাদিক বন্ধু, আপনাদের জানে সকলমত আপনাদের সচেতন হয়ে থাকে। এজন সচেতন নাগরিক হিসাবে ভোট গ্রহণ 9টা বজাত হয়েছে, 11:20 সময় ইলেকশন এজেন্টও এটা সোমাইছে। গতি আপনাদের তার বিচার করক, রাইজে বিচার করক।